আছেন সবাই? আশা করি অনেক ভালো, আমরাও আপনাদের দয়ায় অনেক ভালো আছি। এখন সন্ধ্যা, ব্লগটা আজকে স্টার্ট করলাম সন্ধ্যা থেকে, জানি না শেষ করব কখন। হাবিব তো জিমে চলে গেছে, দেখতেই পেয়েছি, আমি জিমের ব্যাগটা রেডি করে দিয়েছি। এখন না, আমি জাস্ট একটু ল্যাপটপ নিয়ে বসবো, আমার ফোন মেমোরিটা ক্লিয়ার করতে হবে, সো সেই লিস্টটাও করবো। অ্যান্ড আপনাদের সাথে অফকোর্স শেয়ার করবো কী করছি না করছি। এই যে আমার সিলিংয়ের মধ্যে এরকম স্কচ টেপ লাগানো আছে, যেটা অনেক ময়লা হয়ে আছে, তো ভাবছি এই স্কচ টেপগুলো উঠাবো, দেন সিলিংয়ে একটু রং করাবো স্কচ টেপের জায়গাগুলো। যেমন এই যে এই জায়গাটা ফাঁকা, এরকম দাগ হয়ে আছে, মানে রংটা উঠে গেছে, তো এখানে কালার করাতে হবে। তারপরে এই যে আমার অনেক শখের এবং আমার অনেক ফেভারিট একটা ঝাড়বাতি, তো এখানে এই যে দুটো লাইট নষ্ট হয়ে গেছে, ওটা অনেক দিন হয়েছে আসলে, কিন্তু আলসেমি করে লাইটগুলো ঠিক করানো হচ্ছে না, তো এখানকার জন্য দুটো লাইট আনতে হবে। এই জিনিসগুলো টুকিটাকি জিনিস আর কি, টু ডু লিস্ট করব যেগুলো করতে হবে পয়লা বৈশাখের আগে, যেহেতু খুব বেশি সময় আমাদের হাতে নেই, আর মাত্র 10 দিনের মতো আছে, তো এর মধ্যেই এগুলো করে ফেলতে হবে। এছাড়া আর কি কি করা লাগবে না লাগবে সেই লিস্টগুলোই এখন আমি বসে বসে করব। ল্যাপটপের কাজ করা আমার মোটামুটি শেষ। এখন হঠাৎ করে মনে হলো যে এক সময় আমার খুব শখ ছিল হচ্ছে নেল পলিশ কালেক্ট করা এবং দেয়া, কিন্তু এখন তো আর দেই না, মানে কম দেয়া হয়। সো অনেকদিন পরে মনে পড়লো যে আসলে অনেক দিন হয়ে গেছে নেল পলিশ আমার কেনা হয় না অ্যাকচুয়ালি। আর কিছুদিন আগে যখন ড্রেসিং টেবিল গোছাচ্ছিলাম, তখন অনেকগুলো নেল পলিশ ফেলে দিতে হয়েছে, কারণ নষ্ট হয়ে গিয়েছে, ডেট ওভার হয়ে গিয়েছে, অনেক জমেছিল, কারণ আমি কালেক্টই করতাম, আমার কালেক্ট করতেই অনেক ভালো লাগতো, তো অনেকগুলো ফেলে দিয়েছি। তখন যদি না ফেলে দিতাম তাহলে হয়তো আপনাদেরকে সবগুলো দেখাতে পারতাম, কিন্তু এখন যে কয়টা আছে ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করি। আর অনেকদিন নেল পলিশ পরা হয় না, তাই আজকে ভাবছি একটু নেল পলিশ পরবো। সো যেহেতু ব্লগিং করা স্টার্ট করেছি, কোনো কিছুই তো আপনাদেরকে রেখে করা যায় না, আপনাদেরকে সাথে নিয়েই করতে হবে। চলেন আমার নেল পলিশের কালেকশানগুলো দেখবেন। খুব বেশি কালেকশান যে এখন আমার কাছে আছে তা না, অনেক কম আছে, বাট তারপরেও শখের জিনিস, তাই যাচ্ছি আপনাদের সাথে একটু শেয়ার করতে। আপনাদেরকে আমি ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি আমার সবচেয়ে প্রিয় দুটি নেল পলিশ। আর এই দুটি নেল পলিশ আমার এত বেশি প্রিয় কারণ এই দুটি নেল পলিশ হচ্ছে আমার বিয়ের নেল পলিশ, তাই আমি এখনও অনেক যত্ন করে রেখে দিয়েছি, ইউজও করিনি খুব বেশি একটা। আসলে তখনকার স্মৃতিগুলো আমার হয়তো সারা জীবনই মনে থাকবে, তাই আমার এখনও মনে আছে আমি কোথা থেকে কিনেছিলাম, কীভাবে কিনেছিলাম, কোন সিচুয়েশনে কিনেছিলাম, সব কিছু আমার মনে আছে। তাই এই নেল পলিশ দুটো আমি সারা জীবন রেখে দিতে চাই। আমি জানি না পারবো কিনা, বাট ট্রাই করব। একটা মশা খুবই বিরক্ত করছিল। যাই হোক, এরপরে দেখাচ্ছি হচ্ছে এই তিনটা, এই তিনটা ফ্লোরমারের। আগের দুটো, একটা ছিল গোল্ডেন রোজের, একটা ছিল ফ্লোরমারের, তো এগুলো হচ্ছে ফ্লোরমারের ম্যাট নেল পলিশ, যেগুলো আমার কারেন্ট ফেভারিট নেল পলিশ বলা যায়।
অনেক আগে ফার্স্ট টাইম এই গোল্ডেন রোজের হোয়াইট ম্যাট নেল পলিশটা কিনেছিলাম, মেবি নন্দন থেকে, পার্সোনার নিচে 27 নম্বরের নন্দন থেকে। তো আমার তো ম্যাট দেখে খুবই ভালো লাগছিলো, ফার্স্ট আমার ম্যাট নেল পলিশ ছিল হোয়াইটটা, দেন আমি ফ্লরমারে এই ম্যাট নেল পলিশগুলো পাই আর এগুলো আমি কিনি। আমার তো এই ব্লু কালারটা হচ্ছে সবচাইতে বেশি ফেভারেট, এটা নেলস বড় থাকলে এই নেল পলিশটা পরলে খুবই সুন্দর লাগে দেখতে। এখন তো সেভাবে করে আসলে আমি আমার নেলসের যত্নও নিতে পারি না, জানি না কেন নেলসগুলো ভেঙে যায় অনেক, কিন্তু আগে আমার নেলস অনেক সুন্দর বড় বড় ছিল আর নেল পলিশ পরলে অনেক সুন্দর লাগতো। এটা একটা কপার কালারের, এগুলো মেবি কিনেছিলাম আলমাস থেকে, এই যে এটাও আলমাস থেকে কিনেছিলাম। আগে মোস্ট অফ দ্য নেল পলিশ আমার আলমাস থেকেই কেনা হতো, বিকজ আমার বাসার খুব কাছেই আলমাস ছিল, ধানমন্ডির আলমাসটা আর কি, তো তখন কেনা এগুলো। এগুলো ওই সময় আমার খুবই ভালো লাগতো ইউজ করতে, অনেক ইউজ করেছি, অনেক পরেছি এই নেল পলিশগুলো। আর এই সিলভার স্পার্কি নেল পলিশটা মনে হয় আমার একমাত্র স্পার্কি নেল পলিশ এখন, আরও কয়েকটা ছিল যেগুলো নষ্ট হয়ে গিয়েছে তো আমি ফেলে দিয়েছিলাম। আর এটাও আলমাস থেকে নিয়েছিলাম চাঁদরাতে, গতবার চাঁদরাতে, কালারটা জানি না কেন দেখে ভালোই লাগছিল। আর এগুলো হচ্ছে জ্যাকলিনের, আর ব্ল্যাক নেল পলিশটা আমার অনেক আগের, অনেক আগে বিয়ের আরও অনেক আগের, এক সময় কিন্তু কালো রঙের নেল পলিশগুলো খুব চলতো, তখন কিনেছিলাম। তো এই তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার সব নেল পলিশের কালেকশন, এগুলোই আছে আমার কাছে এখন। আর আমি জানি আজকের ব্লগটা অনেক বেশি ছোট আর হয়তো আপনাদের খুব একটা বেশি ভালো লাগবে না, কিন্তু যেহেতু সারাদিন ধরে ব্লগ করতে পারিনি তাই এই অবস্থা। যাই হোক, যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অনেক ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে, আল্লাহ হাফেজ।